নমস্কার বন্ধুরা, শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকে তিনটি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভ্যাকান্সির কথা মেনশন করা হয়েছে একটি নতুন নোটিসে। আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথম যেটি, সেটি হচ্ছে ওয়ান্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য সাবজেক্ট লেখা রয়েছে ইংলিশের জন্য, ম্যাথামেটিক্সের জন্য, বেঙ্গলির জন্য, কম্পিউটার সায়েন্সের জন্য, অর্থাৎ এই চারটি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। তাদের যাদের অনার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে এই সাবজেক্টগুলোতে, তারা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে যদি বিএড থাকে তাহলে তোমরা এলিজিবল আবেদন করার জন্য। সেকেন্ড যে ক্যাটাগরি, সেটি হচ্ছে ওয়ান্টেড ফিমেল গ্র্যাজুয়েট টিচার্স বলা হয়েছে ফর গার্লস হোস্টেল, অর্থাৎ হোস্টেল সেকশন বা কোচিং পারপাসের জন্য হয়তো ফিমেল টিচারদের রিক্রুট করা হবে। যে কোনো বিষয় থেকে তোমরা যদি বিলং করো তাহলেই আবেদন করতে পারবে। তিন নম্বরের যে ক্যাটাগরি বলা হয়েছে, মেনশন করা হয়েছে যে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক পদেও ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কম্পিউটারের নলেজের কথা মেনশন করে দেওয়া রয়েছে। এক্ষেত্রে তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই আবেদন করতে পারবে। সম্ভবত এইচএস কমপ্লিট করে থাকলে আবেদন করা যাবে, ক্লার্ক ভ্যাকান্সিতে তো সেটি হয়, আর তার সঙ্গে কম্পিউটারের একটি সার্টিফিকেট দরকার হবে। আগামী মাসের অর্থাৎ জুন মাসের 18 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। নিচের দেওয়া ঠিকানায় সমস্ত রকম টেস্টিমোনিয়ালস অর্থাৎ সমস্ত রেজাল্টের জেরক্স কপি, মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত যা যা আছে, তার সঙ্গে তোমরা একটা নতুন সিভি ক্রিয়েট করে অ্যাটাচ করতে হবে, এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই মেনশন করে দেবে বায়োডাটা সিভিতে, এবং যেই এনভেলপের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি পাঠাবে তার উপরেও যেন মেনশন করে দেবে। কোন ঠিকানায় পাঠাতে হবে, এখানে লেখা রয়েছে টু দ্য সেক্রেটারি শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ ব্র্যাকেটে মাধ্যমিক, অর্থাৎ একটি মাধ্যমিক লেভেলের স্কুল, অ্যাট অ্যান্ড পোস্ট অফিস খড় নেয়ার এগ্রা এসডিও অফিস, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। পিনকোড দেওয়া রয়েছে 721429। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে যারা অ্যাপ্লাই করতে চাইছো। এছাড়া এখানে তিনটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, যদি কোনোরকম কোয়ারিজ তোমাদের থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ এটি আসলে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত কিনা সেটি জানার জন্য আমি গুগলে সার্চ করি, কিন্তু এরকম কোনো মিদনাপুর অবস্থিত স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট বা আমি রামকৃষ্ণ মিশনের যে লিস্ট সেখানেও আমি এই স্কুলের নাম দেখিনি। তো আমি এই বিষয়ে কনফার্ম নয় যে এটি কি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আদৌ জড়িত কি না, তো সেই বিষয়েও তোমরা সরাসরি জিজ্ঞাসা করে নিতে পারো। যদি রামকৃষ্ণ মিশনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাহলে স্যালারি মানটা ভালো মানের হয়, এবং পারমানেন্ট ভ্যাকেন্সি হলে গভর্নমেন্ট পে স্কেলে তোমরা স্যালারি পাবে। এটি কি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে সেটিও মেনশন করে দেওয়া নেই, তো এগুলো তো পরবর্তী সময়ের ব্যাপার। আগে আমরা পরীক্ষা দিয়ে বা এনাদের যা প্রসিডিওর আছে সেগুলো ফুলফিল করে যদি চাকরিটা পাই তারপরে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে পারি। তবুও স্যালারি নিয়ে অনেকের কোয়ারিজ থাকে, তো তোমরা একবার এই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো, যারা দূর থেকে, বিশেষত দূর থেকে আবেদন করবে এবং দূর থেকে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আর কি আমি এটি আমার পরামর্শ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান যেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি এরকম চাকরির ছোটো বড় সমস্ত রকম টুকরো খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা।